এসছি আজকের ঝলসা কেন হয় সেই নিয়ে আমি কিন্তু ভিডিও করতে এসেছি। আপনার আমার চ্যানেলের সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, বিশেষ করে ধান চাষিদের জন্য। ঝলসা হলো কি? ব্লাস্ট, গাছ যেন ঝলসে যায়, দেশলাই কাঠি মারলে যেন গোটা পুড়ে যায়, গাছকে বসিয়ে দেয়, এবং এমন খারাপ রোগ এই ঝলসা রোগটা পাতায় হবে, ডাঁটায় হবে, স্টেমে হবে, শীষের গোড়ায় হবে, নেক ব্লাস্ট ঘাড়ে হবে, এখনও ঘাড়ে হওয়ার সময় হয়নি, প্রথমে পাতাতে আসে। কেন ঝলসা হয়? যে গাছ যত সবুজ, যত গাঢ়, মানে ইউরিয়াটা বেশি পড়লে যেমন হয়, ফল ফলে মগমকে, সেই গাছে তাড়াতাড়ি ঝলসা ধরবে। ভোরের বেলা শিশির পড়ে, সেই মানে কুয়াশা বা শিশিরগুলো ওই পাতায় জমা হয়। পাতাতে পাইরি কুলারিয়া অরাইজা ছত্রাকটার নাম, ওই ছত্রাকগুলো স্পোরগুলো বংশবিস্তার করে, সোজা কথা পাতায় একদম ওই ছত্রাকটা ডিম পেড়ে ভর্তি করে দেয়। ডিম পাড়লে শুনলে হয়তো হাসবে অনেকে, অর্থাৎ পাতার উপরে ওই স্পোরগুলো বিছিয়ে যায়, বংশবিস্তার করে ফেলে ওই শিশিরে, কুয়াশার মধ্যে মানে ভেজা পাতা ভেজাতে। এইবারে সূর্য উঠছে, রোদ উঠছে, জলগুলো বাষ্প হয়ে চলে যাচ্ছে, আর ওই জীবাণুগুলো ওই পাতার ছত্রাকের স্পোরগুলো পাতাতে বসে যাচ্ছে। এইভাবে এইভাবে এই ছত্রাকটা বাড়ে, এইভাবে ঝলসাটা শুরু হয়। পাতায় ফোঁসকা, চোখের মতো মাকুর মতো দাগ হবে, একটা একটা দাগ বেড়ে গিয়ে দু তিনটে ফোঁসকা হয়ে পাতা পড়ে যাবে, গাছকে বসিয়ে দেবে এবং চুপ করে থাকবে। এত শয়তান রোগ, যখন শীষ আসবে গোড়ায় গিয়ে গোড়ায় ধরবে, ধরে শীষটাকে অর্ধেক ভেঙে মুড়ে দেবে, দিয়ে কিছু শীষ পুষ্ট হবে, কিছু পুষ্ট হবে না। মাজরা টানলে যেমন গোটাটা সাদা হয়ে যায়, ঝলসাতে কিন্তু কিছু শীষ পুষ্ট হবে, পালকা পাশকাঠি বলি স্পাইকলেট, একটা শীষে সাতটা আটটা ছড়া থাকে, কিছু ছড়া ভালো, কিছু ছড়া খারাপ করে দেবে, এইরকম। তাহলে হয় কেন ঝলসাটা? যখনই নাইট্রোজেনের আধিক্য হবে তখনই গাছ সিলিকন কম টানবে, যত সিলিকন কম টানবে তত ঝলসার আক্রমণ বেশি হবে। যেমন 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 এটা হলুদ দেখুন, এতে কিন্তু সিলিকনটা বেশি আছে, তার মানে এই গাছে ঝলসা হবে না, এই গাছে ঝলসা হবে না, কিন্তু এই দেখুন একবার এখানে একটা চাষি করেছে, এই গাছে ঝলসা হবে, কত গাঢ় সবুজ দেখুন ঝলসা হবে, কারণ এখানে এখানে নাইট্রোজেনটা বেশি টানছে, নাইট্রোজেন বেশি টানছে, এখানে সিলিকন নিতে পারছে না, সিলিকন বেশি টানলেই গাছ মানে খড়খড় হয়ে যাবে, পাতা হলুদ হলুদ হয়ে যাবে, মনে হয় যেন ইউরিয়া দিতে পারলে ভালো হয়, সেখানে ঝলসা আসবে না, তখন পাইরোকিলারিয়া বংশবিস্তার করতে পারবে না। এই হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ যত আপনি নাইট্রোজেনটাকে জোর দেবেন তত ঝলসার প্রবণতা বাড়বে। তা বলে কি আপনি চাপান দেবেন না? কুয়াশা পড়লে কী করবেন? এখন ঠান্ডা, এখন আজকে চৈত্র মাস পড়েছে, চৈত্র মাসে আজকে সকালে ষান্ডা, আমি ভিডিও করতে এসেছি আজকের 15-16 তারিখ আজকে ধরুন, আজকে 16 তারিখই 16ই মার্চ আমি আজকের ভিডিও করতে এসেছি 2022। তা আজকের যদি ভোরবেলা এখনও আমাদের লেপ কাঁথা লাগে, হালকা চাদর লাগে, সন্ধ্যে যদি কাদুর গাড়ি দিতে হয় তাহলে কী হবে? আর দিনবেলা চড়া রোদ্দুর, এতে ঝলসা আসবেই, সাবধান হবেন। কিন্তু ঝলসা হলে এটা সেটা কিচ্ছু করতে যাবেন না, সেটা তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমি শুধু একটা ওষুধ, নেটিভ হো পাউডার, প্রতিটা জলে 1 গ্রাম, টাইপ সি অক্সিস্ট্রোবিন, টেবুকোনা জল, দুটো মিশে আছে ওর মধ্যে, ওইটা প্রতিটা জলে 1 গ্রামে সাবেন, সে সঙ্গে 2 গ্রাম জিঙ্ক দিয়ে দেবেন, ব্যাস, একবার, দুবার তিনবার দিতে হবে না। এছাড়া ফুজিওয়ান আছে, হাজার একটা ওষুধ আছে, এখন তো আছে ইনোসার নাই, এখন হাজার ওষুধ আছে, আমি নাম বলবো না, আমি একটা ওষুধের নাম বলবো, শুধু নেটিভ হো পাউডার, ব্যাস। আচ্ছা, এটা কী ধান আছে তোমার? এটা কী শ্যামাশ্রী ধান আছে? আচ্ছা, কতদিন আগে রোয়া হয়েছে গো এটা? 3 দিন হলো, এটা 20 দিন হয়েছে দেখুন, একবার রয়েছি শ্যামাশ্রী ধানের। এগুলো কিন্তু এখনও পাশকালি যাওয়ার সময় আছে, এখনও পাশকালি ছাড়বে, এখনও মা হতে দেরি আছে গাছের। আচ্ছা, এই যে আমি বলছিলাম চ্যালেঞ্জ নিয়ে যদি আমার সঙ্গে কেউ তর্ক করেন বা কেউ যদি বাজি রাখেন, আমি বলবো যারা গরিব তারা কিন্তু বিনা পয়সায় ঝলসা রোগ সারাতে পারে। কী করতে হবে? না, এই সকালে এসে একটু আরও আগে, এখনও পাতায় শিশির আছে, ওই পাতায় শিশিরের মধ্যে যে ওই স্পোরগুলো ছত্রাকের যে ছড়িয়ে গেছে বলছিলাম আমি, পাইরোকোলোরিয়া অরাইজা, ওগুলোকে ঝাড়িয়ে ফেলে দিতে হবে। কতদিন করতে হবে? প্রতিদিন শিশির পড়লে করতে হবে, যতক্ষণ শিশির থাকবে এবং শীষ আসার আগে পর্যন্ত, শীষ এসে গেলে আর এটা করা যাবে না, করুন। বা মানে দুজনে যদি ছেলে বাবা থাকেন বা স্বামী স্ত্রী থাকেন, দড়ি ধরে একবার এপারে টেনে চলে যাবেন, আবার এপারে চলে আসবেন। এটা সরিষা ছিল, সরিষার পরে করেছেন, এই জন্য এত লেট হয়ে গেছে। যাই হোক, আমি একবার ওষুধ দেবো, এখন আমি এসে পরিচয় কী করবো, আপনি গরিব লোক। আচ্ছা, এটা এইরকম করে শুধু শিশির ঝাড়াতে হবে। আমি কথা দিচ্ছি 100 ভাগ সাত সারবে বিনা ওষুধে ঝলসা রোগ। এই যে স্পোরগুলো ওতে জমা হয়েছিল, ভর্তি হয়েছিল পাতায়, যে মানে শিশিরে ভেজা পাতায়, সেখানে কিন্তু ওই ছত্রাকের জীবাণুগুলো সমস্ত জলে পড়ে গেল, ফলে পাতাতে ওরা থাকতে পারলো না,
অতএব আপনার ঝলসা হবেই না। কিন্তু শীষ আসার পরে এটা করা চলবে না, এটা করতে হবে কতদিন, যতদিন এরকম শিশির চলবে এবং শীষ আসার আগে পর্যন্ত এটা করবেন। কিন্তু প্রতিদিন এটা করতে হবে সূর্য ওঠার আগে। এখন আমি হয়তো সূর্য ওঠা উঠেছি, আমি একটু দেরি করে ফেলেছি, হ্যাঁ এরকম না, এর থেকে আরও সকালে কিন্তু এরকম করে শিশির ঝাড়াবেন। শিশির ভেজা একদম, দেখুন হয়তো ক্যামেরা হচ্ছে দেখাতে পারছি না, এটা শুকনো, দেখুন শিশির ভর্তি হয়ে গেছে। এইভাবে শিশিরগুলোকে ঝাড়িয়ে ফেলতে হবে, ফেললে একদম নিরাপদ হয়ে যাবেন, আমি কথা দিচ্ছি একদম। আর ঝলসা হবে না যদি এরকম করা যায়, কিন্তু মানুষ এখন কাটতে পারবে না, রেগুলার কাটতে পারবে না, এই ব্যাপারটা। কিন্তু আপনার অনেকখানি জায়গা এটা, তাই না? ভালো ধান হবে। আচ্ছা আমি একটা ওষুধ দেবো যাতে ভালো করা যায়, আশা করি বোঝাতে পেরেছি। সকলকে ধন্যবাদ জানাই, ভালো থাকুন, নমস্কার।